আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ে আগামীর স্বপ্ন থেকে একান্ন পৃষ্ঠার দলগত কাজটির সমাধান দেখব এখানে আমাদের এই দলগত কাজটির বিষয়বস্তু হলো ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই দলগত কাজটির নির্দেশনাটি দেখে নিই আমরা গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমন প্রযুক্তিগুলোর নাম নিচের ছকে লিখি পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি শিক্ষার্থীরা এই দলগত কাজটি করার পূর্বে তোমরা উপরের এই গল্পটি পড়ে নিবে আমরা এই গল্পটি থেকে যে প্রযুক্তিগুলো সম্পর্কে জানতে পারবো আমাদেরকে এই ছকটির প্রথম কলামে এই প্রযুক্তিগুলোর নাম লিখতে হবে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে এটি হলো বিগ ডাটা এরপর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে এই প্রযুক্তিগুলো মানব কল্যাণে কীভাবে ব্যবহৃত হয় অর্থাৎ মানব কল্যাণে এই প্রযুক্তিগুলোর ব্যবহারের ক্ষেত্র তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি প্রথম প্রযুক্তিটির নাম হলো বিগ ডাটা মানব কল্যাণে এই প্রযুক্তিটির ব্যবহারের ক্ষেত্র বিগ ডাটা প্রযুক্তির সাহায্যে বিশাল পরিধির তথ্য সংরক্ষণ বিশ্লেষণ স্থানান্তর হালনাগাদকরণ এবং গোপনীয়তা রক্ষা করা যায় এছাড়াও বিশাল পরিধির অগছালো তথ্যকে সাজানো এবং সেই তথ্যকে ব্যবহারে সাহায্য করে এরপর ডিজিটাল মার্কেটিং ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্য ক্রয় এবং বিক্রয় করা হয় এরপরের প্রযুক্তিটির নাম হলো রোবট মানব কল্যাণে এই প্রযুক্তিটির ব্যবহারের ক্ষেত্র রোবট ব্যবহার করে বাসাবাড়ি রেস্টুরেন্ট এবং শিল্প কারখানার বিভিন্ন কাজ করানো হয় এরপর সাইবার সিকিউরিটি এর মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন ডিভাইস সফটওয়্যার এবং নেটওয়ার্ক ব্যবস্থাকে সুরক্ষিত করা হয় এরপরের প্রযুক্তিটির নাম হলো আইওটি বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের ব্যবহার্য বিভিন্ন ডিভাইস যেমন লাইট ফ্যান ওয়াশিং মেশিন ফ্রিজ সিসিটিভি ক্যামেরা এসি ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় এরপর সবশেষ প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যার মাধ্যমে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনানির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপন করা যায় তোমরা নিচের অংশটি ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য তোমাদের কাজের উপর ভিত্তি করে শিক্ষক এখানে মন্তব্য করবেন এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো